আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা আলোচনা করব বীর সৈনিক সালাহউদ্দিন আয়ুবির জীবনী নিয়ে। বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা ও ইউফ্রেটিস বা ফোরাত নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে ওঠা মেসোপটেমিয়ার তিক্রিতে 1137 সালে জন্মগ্রহণ করেন সালাহউদ্দিন ইউসুফ ইবনে আয়ুব। তার নাম ইউসুফ। সালাহউদ্দিন হল লকব, যার অর্থ বিশ্বাসের ন্যায়পরায়ণ। তিনি ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা। ক্ষমতার সর্বোচ্চ শিখরে তার সালতানাতে মিশর, সিরিয়া, মেসোপটেমিয়া, হেজাজ, ইয়েমেন এবং উত্তর আফ্রিকার অন্যান্য অংশ অন্তর্ভুক্ত ছিল। সালাহউদ্দিন ছিলেন মুসলিম, আরব, তুর্কি ও কুর্দি সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। 1187 সালে মুসলিম বীর সিপাহ সালার সুলতান সালাহউদ্দিন আয়ুবির হাত ধরেই পুনরায় জেরুজালেম শহর মুসলমানদের অধিকারে আসে। জেরুজালেম স্বাধীন করার পর থেকে ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র শুরু হয়। এই অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ইয়াহুদি ধর্মাবলম্বীরা তৎকালীন তুরস্কের শাসক সুলতান আব্দুল হামিদের কাছে ফিলিস্তিনে বসতির অনুমতি চায়। দূরদর্শী সুলতান তাদের এই দূরভিসন্ধিমূলক প্রস্তাবে রাজি হননি। অবশেষে 1917 সালে ইংরেজরা ফিলিস্তিনে অনুপ্রবেশ করে এবং 1920 সালে তারা সেখানে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। অল্প সময়ের মধ্যে ইয়াহুদিরা ফিলিস্তিনে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। ফিলিস্তিনের পবিত্র ভূমিতে ইয়াহুদিদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মুসলমানদের সঙ্গে রাজনৈতিক ও ধর্মীয় দাঙ্গা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়। এ সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা মুসলমানদের ফিলিস্তিন ভূমিকে মুসলমান ও ইহুদিদের মধ্যে ভাগ করে দেয়। ফলে 1948 সালের 15 মে বেলফোর ঘোষণার মাধ্যমে জায়নাবাদী অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তখন থেকে মুসলমানদের প্রতি জায়নবাদী ইসরায়েলিদের জুলুম, নির্যাতন ও অত্যাচারের মাত্রা আরও বাড়তে থাকে, যা অদ্যাবধি চলছে। অবৈধভাবে গড়ে ওঠা রাষ্ট্র ইসরায়েল ও দখলদার বাহিনী 1967 সালে মসজিদুল আকসা জোরপূর্বক দখল করে নেয়। এরপর থেকে সেখানকার মুসলিম জনগণ মুক্তি ও স্বাধীনতার জন্য তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কিন্তু জায়নবাদী ইসরায়েল একের পর এক মুসলিম অধ্যুষিত এলাকা জোরপূর্বক দখল করে ইয়াহুদি বসতি সম্প্রসারণ অব্যাহত রাখে এবং হত্যাগুম চালিয়ে যাচ্ছে। বর্তমানে মসজিদুল আকসা ও জেরুজালেম নগরী দখলদার ইসরায়েলিদের নিয়ন্ত্রণে। সেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে। প্রতিনিয়ত তারা ফিলিস্তিন ভূখণ্ড দখল করে নিচ্ছে। 860 বছর পরও আজ শুধু ফিলিস্তিন নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুসলিম মানবাত্মা একজন সালাহউদ্দিন আয়ুবির জন্য কাঁদছে, অপেক্ষার প্রহর গুনছে। দীর্ঘ 860 বছর পর 1442 হিজরির আজকের এই দিনে মনে পড়ে বীর সেনাপতি সুলতান সালাহউদ্দিন আয়ুবিকে। জেরুজালেম ফিলিস্তিনে বসবাসরত মুক্তিকামী মুসলিম জনতা একজন সালাহউদ্দিন আয়ুবির উপেক্ষায় দিন অতিবাহিত করছে। কবে আসবে তাদের মুক্তি? কে হবে এ যুগের সুলতান সালাহউদ্দিন আয়ুবি? আল্লাহ তালা বর্তমান মুসলিম উম্মাহকে একজন সালাহউদ্দিন আয়ুবি দান করুন। এই ক্রুসেড বিজয়ী বীর 1193 সালের 4 মার্চ দামেস্কে ইন্তিকাল করেন। মহান রাব্বুল আলামিন সুলতান সালাহউদ্দিন আয়ুবিকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।